বন্ধুরা, আজকের গল্প টুনটুন। এই টুনটুন, কোথায় তুই? বলি বাড়ির এত কাজ পড়ে আছে, সেই কাজগুলো কে করবে শুনি? আমার মেয়েটা তো এক্ষুনি ঘুম থেকে উঠে পড়বে, ওর জন্য তো নাস্তা রেডি করবি, তা কখন করবি শুনি? মা, আসলে আমি একটু জল আনতে গিয়েছিলাম, আমি বোনের জন্য এক্ষুনি নাস্তা বানিয়ে দিচ্ছি মা। হ্যাঁ, তাড়াতাড়ি নাস্তা রেডি কর, আর আমার মেয়েটা এক্ষুনি উঠে পড়বে। মা, ও মা, টুনটুনকে বলো তো আমার জন্য চা দিয়ে যেতে, চা না খেলে তো আমার দিনটাই ভালো শুরু হয় না মা। কি হলো, তাড়াতাড়ি বলবে কিন্তু। এই তো আমার রাজকুমার ঘুম থেকে উঠে পড়েছে। এই টুনটুন, যা খুকির জন্য তাড়াতাড়ি চা বানিয়ে আন তো। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো মিনু, টুনটুনি, টুনটুন, খুকি এরা আবার কারা? তাহলে শোনো, আসলে এক জঙ্গলে টুনটুন নামের এই ছোট্ট পাখিটা তার সৎ মা মিনু টুনটুনির সাথে আর তার সৎ বোন খুকির সাথে বাস করত। আসলে টুনটুনের মা মারা যাবার পর টুনটুনের বাবা টুনা মিনু টুনটুনিকে বিয়ে করে আনে। আর কিছুদিন পর মিনু টুনটুনি তার মেয়ে খুকিকে জন্ম দেয়। কিন্তু হঠাৎই একদিন টুনা মারা যায়, আর তখন থেকেই মিনু টুনটুনি টুনটুনের উপর অত্যাচার শুরু করে। বোন, এই বোন, এই নে তোর চা। এরপর খুকি চাটা মুখে দিয়ে থুথু করে ফেলে দেয় আর বলে, কি রে টুনটুন, চাটা একটু ঠিক করে বানাতে পারিস না তুই? এটা কেমন চা বানিয়েছিস তুই বলতো? এটা কি মুখে দেওয়া যাচ্ছে নাকি? একেবারে বাজে খেতে হয়েছে, সকাল সকাল দিলি তো আমার মেজাজটাকে একেবারে খারাপ করে চলে যায় আমার সামনে থেকে, যত্তো সব। এরপর টুনটুন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন মিনু টুনটুনি তার এক জোড়া সোনার কানের দুল নিয়ে ঘরে বসে দেখছিল। সেই সময় টুনটুন ঘরের মধ্যে ঢোকে আর মিনু টুনটুনিকে বলে, মা, আমায় এক জোড়া কানের দুল দিবে মা? আসলে আমার বান্ধবী শালুর বিয়ে কাল, তাই আমায় নিমন্ত্রণ করেছে। তোমার তো অনেক কানের দুল, আমায় এক জোড়া কানের দুল দাও না মা, আমি শালুর বাড়ি থেকে এসে আবার তোমাকে ফিরিয়ে দিব। কি কি বললি তুই? তোকে দিব আমার সোনার কানের দুল? না, কখনো না, যা এখান থেকে। ইস, এসেছে আমার কাছে কানের দুল চাইতে, তোকে আমার কানের দুল কেন দিব রে? আর তোকে আমার কানের দুল দিলে তো আমার কানের দুল নোংরা হয়ে যাবে, লোভী মেয়ে কোথাকার। যেই না দেখেছে আমার কাছে সোনার কানের দুল, অমনি চাইতে এসেছে। এসব শুনে টুনটুনের অনেক মন খারাপ হয়, আর তখনই সেখানে খুকি চলে আসে। মা, ওমা, জানো আজকে না ওই মার্কেটে অনেক অফার আছে মা, আর 50% ছাড়ে সোনার কানের দুল পাওয়া যাচ্ছে, তুমি আমায় নিয়ে যাবে মা? ও মা বলো না, আমিও অনেক কানের দুল কিনবো। হ্যাঁ রে মা, আমি তোকে অবশ্যই নিয়ে যাব, তুই তো আমার লক্ষ্মী মেয়ে। এরপর মিনু টুনটুনি আর খুকি মার্কেটে চলে যায় আর অনেক কেনাকাটা করে বাসায় আসে। এসে খুকি টুনটুনের কাছে লেবুর শরবত চায়, আর টুনটুন সেটা বুঝতে না পেরে শুধু জল নিয়ে আসে। আর এটা দেখে তো ওরা মামি ভীষণ রেগে যায়, আর জলগুলো টুনটুনের মুখে ছুড়ে দিয়ে মিনু টুনটুনি বলে, মুখ পুরি মেয়ে কোথাকার, আমার মেয়ে শরবত চেয়েছে, আর তুই কি না আমার মেয়েকে শুধু জল দিয়েছিস? তুই তো কোনো কাজই ঠিক করে করতে পারিস না, চলে যা, চলে যা আমার বাসা থেকে। এরপর টুনটুন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় আর জঙ্গলে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে টুনটুন একটা গাছ দেখতে পায় আর গাছের নিচে বসে কাঁদতে থাকে। বাবা মা, তোমরা কেন আমায় রেখে চলে গেছো? সৎ মা যে আমার উপর খুব অত্যাচার করে, আমার আর ভালো লাগে না। এসব বলে টুনটুন কাঁদতে থাকে। হঠাৎই টুনটুন একটি আওয়াজ পায়। কে কে আওয়াজ করছে? আমি গো, আমি আমি গাছ, আমি কথা বলছি, তুমি ভয় পেও না মা। কিন্তু তুমি তো গাছ, তুমি কথা বলছো কি করে? আসলে আমি কোনো সাধারণ গাছ নই, আমি হলাম এক জাদুই গাছ। আর আমি জানি তোমার অনেক কষ্ট, তোমার সৎ মা তোমার অনেক অত্যাচার করে, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। এই গাছে অনেক সোনার কানের দুল আছে, এখান থেকে তুমি তোমার ইচ্ছে মতো কানের দুল নিয়ে যেতে পারো।
কিন্তু কোথায় গানের দুল? এই গাছে তো কোনো গানের দুলই দেখতে পাচ্ছি না। এরপর গাছ জাদু করে অনেক কানের দুল নিয়ে আসে তার কাছে। টুনটুন যখন কানের দুল নিতে চায়, তখন গাছ টুনটুনকে দুই জোড়া সোনার কানের দুল দেয় আর বলে, শোনো, তোমার যখনই কোনো সাহায্যের দরকার হবে তুমি এখানে আসবে। আর শোনো, তোমার সৎ মা আর তোমার সৎ বোনকে এসব কথা কিছুতেই বলবে না। এরপর টুনটুন কানের দুল জোড়া নিয়ে বাসায় ফিরে যায়। আর টুনটুনের হাতে সোনার কানের দুল দেখে তো মিনু টুনটুনি ভীষণ অবাক হয়ে যায়, আর খুকিও ভীষণ অবাক হয়। আরে বাহ টুনটুন, তুই এসব সোনার কানের দুল কোথায় পেলি রে? মা, ও নিশ্চয়ই এগুলো চুরি করেছে মা। এই টুনটুন, সত্যি করে বলতো তুই এগুলো কোথায় পেলি? এরপর মিনু আর খুকি টুনটুনকে অনেক মারে, তাই টুনটুন বাধ্য হয়ে তাদের জাদুই কানের দুলের গাছের কথা বলে দেয়। এসব শুনে তো মিনু টুনটুনি আর খুকি ভীষণ লোভে পড়ে যায়। আর পরের দিন সকালে মিনু টুনটুনি আর খুকি সেই গাছের কাছে যায় আর সোনার কানের দুল চায়। না, আমি তোদের কিছুতেই সোনার কানের দুল দিব না, কারণ আমি জানি তোরা খুব লোভী আর তোরা খুব খারাপ। কি কি বললে তুমি? তুমি আমাদের সোনার কানের দুল দিবে না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি তোমায় কেটে ফেলবো। এরপর খুকি একটি কুড়ুল এনে গাছটিকে কেটে ফেলে আর গাছটি খুকিকে অভিশাপ দেয়। তারপর মিনু আর খুকি বাসায় ফিরে আসে। পরের দিন সকাল হতে খুকি চিৎকার করে ওঠে, কারণ খুকির পেট দিয়ে একটি বড় গাছ বেরিয়েছে। খুকির চিৎকার শুনে মিনু সেখানে যায়। হায় ঈশ্বর, আমার মেয়ের একই হয়ে গেল, এখন আমি কি করব? এরপর টুনটুন সেখানে আসে। টুনটুন এসব দেখে দৌড়ে গিয়ে ডাক্তার উল্লু প্যাঁচাকে ডেকে নিয়ে আসে। না না, এই গাছকে পেট থেকে বের করা আমার কাম্য নয়, আমি কিছুতে এটা সমাধান করতে পারছি না, তোমরা অন্য ব্যবস্থা করো। এসব বলে ডাক্তার চলে যায় আর খুকি ভয়ে কাঁদতে থাকে। তখনই একটা হাসির শব্দ ভেসে আসে। কি ভেবেছিস, তুই আমাকে কেটে ফেললে আমি শেষ হয়ে যাব? না, আমি কিছুতেই শেষ হব না, কারণ আমি তো চির অমর, আমার তো মরণ নেই। দেখ, আমি এখন তোর পেটে, বেশি লোভ করেছিলি না তোরা? দেখ এবার কেমন লাগে। গাছ, আমাদের ভুল হয়ে গেছে গাছ, আমাদের ক্ষমা করে দাও, তুমি আমার মেয়েটাকে ভালো করে দাও। আমি একটা শর্তেই তোর মেয়েকে ভালো করতে পারি, যদি তোরা টুনটুনকে আর কখনো অত্যাচার না করিস, তাহলেই তোর মেয়েকে আমি ভালো করে দিব, বুঝেছিস? ঠিক আছে গাছ, আমি কথা দিলাম, আর কখনো আমরা টুনটুনের উপর কোনো অত্যাচার করব না। এরপর গাছ খুকির পেট থেকে অদৃশ্য হয়ে যায়।